আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করা যায়, কারণ আমাদের ফ্যামিলিতে মা বাবা দাদা দাদি অথবা অনেক ফ্যামিলি মেম্বার থাকে যাদের হচ্ছে ডায়াবেটিসটা থাকে, আর এখন তো ছোট বড় যে কারোই ডায়াবেটিস হতে পারে। আর সেক্ষেত্রে যদি আমরা নিজেরা বাসায় হচ্ছে এই জিনিসটাকে চেক করতে না পারি যে আমার ডায়াবেটিস কততে আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফার্মেসিতে যেতে হয়। তাই আজকে ফার্মেসির ঝামেলা ছাড়াই কিভাবে বাসায় ডায়াবেটিস মাপা যায় সেটাই দেখাবো। তো চলুন ভিডিওটা দেখা যাক। এর জন্য আমি প্রথমে একটা ডায়াবেটিস মাপার মেশিন নিয়েছি, আর এখানে দেখুন একটা সিল দেওয়া আছে DGDA, আর এটা হচ্ছে বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক মানে অনুমোদিত। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্যান করার জন্য একটা বার কোড আছে, সাথে হচ্ছে আমাকে এখানে 10 বছর ওয়ারেন্টি দিয়েছে। এখন আমি এটাকে একটু ওপেন করছি। আমি এখন প্রথমে আমাদের যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট মেশিন সেটা বের করে নিলাম। দেন এখানে কিছু পেপার্স আছে, আমি একটু পেপার্সগুলো বের করে নিয়েছি। এখানে হচ্ছে আপনাদের ওয়ারেন্টি কার্ড বা আপনারা হচ্ছে মেশিনটা কিভাবে ইউজ করবেন সে সম্পর্কে লেখা, সো আমার এটা লাগছে না। এখন আমি আমাদের যেটা হচ্ছে মেন মেশিন আমি সেটা ওপেন করে নিচ্ছি। আমি মেশিনটা ওপেন করে নিলাম। তো আমি প্রথমে একটা মেশিন দেখাচ্ছি, এটা হচ্ছে মূলত আপনারা যে মেশিনটার সাহায্যে আপনাদের ব্লাডটাকে দিয়ে দেখবেন যে আপনার ডায়াবেটিস কততে আছে সেইটা। দেন এই ছোট্ট যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিছু প্লেট দেওয়া আছে, আর এই প্লেটের মাধ্যমে হচ্ছে মূলত ব্লাডটা দিতে হয়, কারণ আপনারা যখন এই প্লেটটাতে ব্লাড দিবেন তখনই আপনারা জানতে পারবেন ডায়াবেটিস কততে আছে। আর অনেকেই হয়তো ভাবতে পারেন এটা কলমের মতন কি, এটা কলমের মতন কি আর এটার কাজটা কি সেটা একটু পর দেখাচ্ছি। আর এখানে যে আপনারা ব্লু কালার ছোট ছোট পিন টাইপের দেখতে পাচ্ছেন এটাতে মূলত সুইগুলো আছে। আর এখন হচ্ছে প্রথমে আমি একটা সুই বের করে নিব। আমি প্রথমে একটা সুই নিয়ে নিলাম। দেখুন উপরে যে গোল মাথাটা দেখা যাচ্ছে এইটা আপনাদেরকে একটু ঘোরাতে হবে, আমি একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন, কারণ কি এই মাথাটা যখন আপনি ঘুরাবেন তখন এটার সুইটা দেখা যাবে। এই যে দেখুন আমি কিন্তু উপরে যে গোল বলটা ছিল এটা খুলে ফেললাম, সো আমার সুইটা আপনারা দেখেই নিলেন। এখন এই যে কলমের মতন দেখতে পাচ্ছেন আমি এটাকে ওপেন করব। এটাকে কিভাবে ওপেন করতে হবে, এটাকে এই পাশে প্রেস করলেই এটা খুলে যাবে। এখন আমি যে সুইটাকে নিলাম তার ঠিক নিচের দিক থেকে আমি এটার মাঝখানে একটু দিয়ে দিব। এটাকে বেশি জোরে আপনাদেরকে প্রেস করতে হবে না, জাস্ট অল্প একটু দিলে এটা লেগে যাবে। দেন উপরে যে ক্যাপটা ছিল আমি সেটাকে লাগিয়ে নিচ্ছি, আর এটা খুবই সেফলি লাগাবেন যেন আপনাদের হাতে সুইটা না লাগে। দেখুন লেখাটা যে সাইডে সেই সাইডে কিন্তু কোনো লেখা নেই, আমি এই জন্য ওই সাইডে প্রেস করলাম। দেখুন আবার একটু প্রেস করে দেখাচ্ছি, এই যে প্রেসটা করলাম, যেদিকে মূলত লেখা থাকবে সেই দিকে এই নাম্বারটা আসবে, আর এই নাম্বারটা হচ্ছে 1 2 3 4 পর্যন্ত 5 পর্যন্তও হতে পারে। এটা হচ্ছে আপনার সুইটা কতটুকু আসবে, মানে হাতের মধ্যে আপনার সুই কতটুকু দিতে যাচ্ছেন। আমি 4 দিয়েছি, আর 4 দিলেই নর্মাল এটা হয়ে যায়। এখন আমি এই ছোট বক্স থেকে একটা প্লেট বের করে নিব। আমি একটা প্লেট বের করে নিলাম, আর এটা খুবই তাড়াতাড়ি আপনারা অফ করে দিবেন, কারণ এটা যদি আপনারা বেশিক্ষণ খোলা রেখে দেন সেই ক্ষেত্রে এটার ভেতরে যে একটা মেডিসিনের মানে প্রভাব থাকে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা খুব ফাস্ট বন্ধ করবেন। দেন এই যে আপনার তিন কোণা যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে আমার মূল যে মেশিন সেটার ভেতরে প্রেস করে দিচ্ছি। আমি দেখুন প্রেস করলাম, সাথে সাথে কিন্তু আমার মেশিনটা এখানে অন হয়ে গেছে। এখন আমি একটু তুলা নিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি আমার হাতে অ্যাপ্লাই করব, যেহেতু আসলে আব্বু আম্মুটা আমি সকালেই চেক করে ফেলেছি, আর এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট টাইম মানে আমি নিজে হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা করছি, এর আগে আমি কখনোই আমার ডায়াবেটিস পরীক্ষাটা করিনি। আর আলহামদুলিল্লাহ আমি জানি আমার ডায়াবেটিসটা নেই, তারপরও আজকে আপনাদের জন্য আমি পরীক্ষা করছি।
আর এখানে আমি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারটাকে তুলা দিয়ে একটু ক্লিন করে নিয়েছি যেন আমার হাতে কোনো জীবাণু না থাকে। আর এই কাজটা অবশ্যই আপনাদেরকে করতে হবে আপনাদের সেফলির জন্য। এখন এই নিচে যে মাথাটা দেখতে পাচ্ছেন আমি এটাকে পিছনের দিকে টান দিয়ে ছেড়ে দিব। দেন উপরে যে ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছেন এটা আমার একদমই হাতের সাথে নিয়ে প্রেস করে দিলাম। দেখুন আমার হাতটা কিন্তু অলরেডি মানে ফুটা হয়ে ব্লাড চলে আসছে। এখন আমি আপনাদের যে প্লেটটা লাগিয়ে দিয়েছিলাম আমার মূল মেশিনে, আমি এখন এই প্লেটটার সাহায্যে আমার ব্লাডটা মেশিনে দিব। এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে এই সাদা অংশটাকে আমার ব্লাডের সামনে নিয়ে নিলাম। আমার ব্লাডটা হচ্ছে মেশিন নিয়ে নিয়েছে আর এই মেশিনে কিন্তু যাচ্ছে এই প্লেটটার মাধ্যমে। আর এখন হচ্ছে আমার এই তো আমার রেজাল্ট চলে আসলো, আমার আজকে ডায়াবেটিস হচ্ছে 3.7, মানে আলহামদুলিল্লাহ আমার কোনো ডায়াবেটিস নেই। আর আমি একদমই ভরা পেটে এটা চেক করাচ্ছি কারণ আমি মাত্রই খেয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছিলাম। সো আলহামদুলিল্লাহ আমার ডায়াবেটিস নেই। আর এর জন্য আমি আগে একটু হচ্ছে আমার ব্লাড অফ করে দেন আপনাদের বাকিটা দেখাচ্ছি। আচ্ছা এখন এই মূল মেশিনটা আপনাদের অবশ্যই বন্ধ করতে হবে, আপনার এই গোলচিহ্ন দ্বারাও বন্ধ করতে পারেন। আর সব থেকে ইজি হচ্ছে এই প্লেটটা খুলে ফেলা। দেখুন প্লেটটা খুললাম সাথে সাথে অফ হয়ে গেল, এটা হচ্ছে সব থেকে ইজি একটা ওয়ে। আর এই প্লেটটা কিন্তু আপনারা আর ব্যবহার করতে পারবেন না। এখন এই কলমের মতন যে অংশটা এটার মধ্যে যে সুই, আমি সুইটা খুলে নিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনারা কিন্তু এই সুইটা শুধুমাত্র একবারই ব্যবহার করবেন। আর যে সুইটা আপনি ব্যবহার করবেন সেই সুইটা যেন কখনোই অন্য কেউ ব্যবহার না করে। হ্যাঁ ঠিক আছে, আপনি হয়তো বা যে সুইটা নিজে ব্যবহার করেছেন আপনি হয়তো বা সেই সুইটা একবার বা দুইবার হায়েস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি ছাড়া অন্য কেউ আপনার সুই অথবা প্লেট ব্যবহার করতে পারবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সেফলি থাকবেন। আল্লাহ হাফেজ।